নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব জি কে এবং জিআই এর সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে যে সমস্তগুলো যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তা আজকে আমি পঞ্চাশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব আর সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে অবশ্যই আপনারা একটা খাতা পেন নিয়ে নেবেন তার কারণ ফাইনাল পরীক্ষা আপনার দিতে যাওয়ার আগেই প্র্যাকটিস সেট হিসেবে আপনারা দেখুন আপনাদের কাজের সার্থকতা বা আপনাদের পারফরমেন্স কীরকম লেভেলে আছে তা যে প্রসেসে করবেন সেই প্রসেসটা আমরা বলে দিচ্ছি যে যে প্রশ্নটাই সঠিক উত্তর হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব এবং পঞ্চাশটা প্রশ্ন আলোচনা শেষে আমি জিজ্ঞেস করব আপনারা কি কত মার্কস পেলেন তা আপনারা অবশ্যই আপনাদের মার্কসটা সৎভাবে ক্যালকুলেট করে পোস্ট করবেন যাদের পার্সেন্টেজ সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাভে জানবেন তাদের পারফরমেন্স ঠিক আছে এবং তাদের পারফরমেন্স টিকিয়ে রাখার জন্য আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো যেগুলো পোস্ট হচ্ছে সেগুলো ফলো করুন আশা করছি সেগুলো আপনাদের অবশ্যই উন্নতির স্বাক্ষর হবে নেক্সট যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে বা বিলোদা লাইন সিক্সটি পার্সেন্ট আছে তাদের ক্ষেত্রে বলব যে আপনারা আমাদের চ্যানেলের প্লে যান আমাদের চ্যানেলের প্লে লিস্টে দেখুন আমরা হাজার উপর ভিডিও আপলোড করে দিচ্ছি আমরা সেন্ট্রালে ত্রিপুরা ত্রিপুরাটে এবং আসাম টেটের ভিডিও আপনাদের দিয়ে থাকি যেগুলো প্রত্যেকটা ভিডিও আপনাদের মোটিভেশনাল আপনারা সেই ভিডিওগুলো দেখুন আশা করছি আপনাদের পারফরমেন্স এনহ্যান্স করবে তো শুরু করবো আজকে প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন ঋগবেদে উল্লিখিত পরশু নদী বর্তমানের নাম কি। অপশান এ ঝিলাম অপশান বি ইন্দাস অপশান সি রবি এবং অপশান ডি হচ্ছে ঘর এক নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি রবি নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু সরস মহাজন পদের একটি কম্বোজ বর্তমানে কোন দেশে অবস্থিত অপশন এ ভারত অপশন বি পাকিস্তান অপশান সি আফগানিস্তান এবং অপশান ডি নেপাল দুই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পাকিস্তান নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থ্রি সোয়াপুরা বিশ্ববিদ্যালয়টি কে প্রতিষ্ঠা করেন অপশান এ কুমারগুপ্ত অপশন বি ধর্মপাল অপশন সি রামপাল এবং অপশন ডি গোপাল তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ধর্মপাল নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর পানিপথে দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল অপশান এ চোদ্দই অক্টোবর উনিশশো ছাপ্পান্ন সালে অপশন বি পাঁচ সেপ্টেম্বর উনিশশো ছাপ্পান্ন সালে অপশন সি পাঁচ নভেম্বর উনিশশো ছাপান্ন সালে এবং অপশন ডি তেরোই ডিসেম্বর উনিশশো ছাপ্পান্ন সালে 4 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 5 নভেম্বর 1956 সালে नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 5 হুমায়ুনের সমাধি স্থল কে নির্মাণ করেন অপশন এ আকবর অপশন বি জাহাঙ্গীর অপশন হামিদা বানু বেগম এবং অপশন ডি সাবিনা বেগম 5 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন হামিদা বানু বেগম नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 6 মুঘল যুগে রাজ রাজকবি নবকে পরিচিত ছিলেন অপশন এ ওস্তাদ মনসুর অপশন বি বীরবল অপশন সি আব্দুল সামাদ এবং অপশন ডি ফৌজি ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ফৌজি নেক্সট নাম্বার গান্ধীকে কে হাফ ন্যাকেট ফকির বলেছেন অপশান এ উইন্স চার্চিল অপশান বি ক্লেভেন্ট অ্যাটলি অপশান সি লর্ড আরউইন এবং অপশান ডি জর্জ সাইমন সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ উইন্স চার্চিল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 8 নিজের অক্ষের উপর এক পাক ঘুরতে মঙ্গল গ্রহের কত সময় লাগে অপশন এ 23.5 ঘন্টা অপশন বি 24.6 ঘন্টা অপশন সি 9.9 ঘন্টা এবং অপশন ডি 10 ঘন্টা আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 24.6 ঘন্টা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 9 আফ্রিকা মহাদেশের গভীরতম স্থানের নাম কি অপশন এ ডেড সি অপশন বি লেক আসান অপশন সি ডেথ ভ্যালি এবং অপশন ডি ভালেদস পেনিস নয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি লেক আসাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত অপশন এ কোণারক অপশন বি দিল্লি অপশন সি জয়পুর এবং অপশানডু ফতেপুর সিক্রি দশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কোণারক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন করবেট জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত অপশন এ নৈনিতাল অপশন বি দেরাদুন অপশন সি বানারসি এবং অপশন ডি লাখিমপুর এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ নৈনিতাল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কোন সংশোধনীতে পঞ্চায়েতী রাজ তফসিলে অন্তর্ভুক্ত হয় অপশন এ বাহান্নতম অপশন বি তিয়াত্তরতম অপশন সি তিরানব্বইতম এবং অপশন ডি চুরানব্বইতম বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তিয়াত্তরতম নেক্সট কোয়েশচেন কোশ্চেন নাম্বার থার্টিন মুখ্য নির্বাচন কমিশনারের বেতন অপশান এ হাইকোর্টের প্রধান বিচারপতির সমান অপশন বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমান অপশন সি সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমান এবং অপশন ডি লোকসভার অধ্যক্ষের সমান তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমান নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফরটিন নেহরু রোজগার যোজনা কবে শুরু হয় অপশান এ উনিশশো আষ্টাশি অপশন বিপশান সি উনিশশো নব্বই এবং এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বিশো উননব্বই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিনীচের কোনটির সমান অপশন এ টেন টু দি পার মাইনাস সিক্স অপশন বি টেন টু দি পার মাইনাস নাইন অপশন সি টেন টু দি পার মাইনাস টুয়েলভ এবং অপশন ডি টেন টু দি ফিফটিন

যে মৌলটি উপস্থিত থাকে সেটি হল অপশন এ রূপা অপশন বি ক্রোমিয়াম অপশন সি নিকেল এবং অপশন ডি আয়রন সাতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি নিকেল নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট্টিন কোন কবির রচনা উলঙ্গ রাজা অপশন এ শঙ্কঘোষ অপশন বি নিরেন্দ্রনাথ চক্রবর্তী অপশন সি সুভাষ মুখোপাধ্যায় এবং অপশন ডি সমর্সেন আঠো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নিরেন্দ্রনাথ চক্রবর্তী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জওয়াহরলাল নেহরুকে শপথ গ্রহণ করিয়েছিলেন কোন বিখ্যাত লোক অপশান এ প্রধান বিচারপতি অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান সি ইংল্যান্ডের রানী এবং অপশান ডি লর্ড মাউন্ট ব্যাটেন উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি চেস্টার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অপশান এ হকি অপশান বি রোয়িং অপশান সি পোলো এবং অপশান ডি বাস্কেটবল কুড়ি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পোলো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান বি সি গোপালাচারী অপশান সি জওয়াহরলাল নেহেরু এবং অপশান ডি লর্ড মাউন্ট ব্যাটেন একুশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি লর্ড মাউন্ট ব্যাটেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি টু সিকিম সহযোগী রাজ্যের মর্যাদা পায় সংবিধানের কত সংশোধনীতে অপশান এ উনিশশো পঁচাত্তর সালের ছত্রিশতম অপশান বি উনিশশো চুয়াত্তর সালের পঁয়ত্রিশতম অপশান সি উনিশশো উনসত্তর সালের বাইশতম এবং অপশান ডি উনিশশো চুয়াত্তর সালের বিয়াল্লিশতম বাইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশশো চুয়াত্তর সালের পঁয়ত্রিশতম নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি উপরাষ্ট্রপতির বয়স ন্যূনতম কত হওয়া প্রয়োজন অপশান এ পঁচিশ বছর অপশান বি তিরিশ বছর অপশান সি পঁয়ত্রিশ বছর এবং অপশান ডি পঞ্চাশ বছর তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি পঁয়ত্রিশ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি ফোর স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে আছে অপশান এ আঠেরোতম অপশান বি উনিশতম অপশান সি কুড়িতম এবং অপশান ডি একুশতম চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি উনিশতম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ 10 ডিগ্রি চ্যানেল কোন দুটিকে পৃথক করেছে অপশন এ গ্রেট আন্দামান ও লিটল আন্দামান অপশন বি ভারত শ্রীলঙ্কা অপশন সি আন্দামান ও নিকোবর এবং অপশন ডি লাক্ষাদ্বীপ ও নিকোয় 25 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আন্দামান ও নিকোবর नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 26 ইয়েলো বুক কোন দেশের সরকারি নথি অপশন এ চীন অপশন বি পর্তুগাল অপশন সি ফ্রান্স এবং অপশন ডি জার্মানি 26 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ফ্রান্স নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন ক্ষুদিরাম বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন অপশান এ সূর্য সেন অপশন বি চিত্তরঞ্জন দাস অপশন সি সুভাষচন্দ্র বোস এবং অপশন ডি সত্যেন্দ্রনাথ বসু সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সত্যেন্দ্রনাথ বসু নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট কালমার্কস এর সমাধি কোন দেশে আছে অপশান এ জার্মানি অপশান বি ইংল্যান্ড অপশন সি রাশিয়া এবং অপশন ডি ফ্রান্স আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ইংল্যান্ড নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি নাইন বি আই কোন দেশের গোয়েন্দা বাহিনী অপশন এ অস্ট্রেলিয়া অপশন বি ইংল্যান্ড অপশন সি দক্ষিণ আফ্রিকা এবং অপশন ডি আমেরিকা যুক্তরাষ্ট্র উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি আমেরিকা যুক্তরাষ্ট্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি বেলজিয়ামের আদিবাসীদের কী বলা হয় অপশান এ ফ্লেমিং অপশন বি কিক অপশন সি জনবুল এবং অপশন ডি পুলু তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ফ্লেমিং নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান দি স্যাটানিক ভার্সেস কার লেখা অপশন এ অনিতা দেশাই অপশন বি সলমন রুশ দি অপশন সি অরুন্ধতি রায় এবং অপশন ডি কে আর নারায়ণ একত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সলমান রুশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু অন্ধ্রপ্রদেশ রাজ্যটি ডাক বিভাগের কোন জোনের অন্তর্গত অপশন এ পাঁচ অপশন বি ছয় অপশন সি সাত এবং অপশন ডি আট বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পাঁচ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি থ্রি দু হাজার দশ সালের অস্কারে সেরা ছবিটি নির্বাচিত হয়েছে কোনটি অপশান এ ক্রেডিট হার্ট অপশান বি দ্য ব্লাইন্ড সাইন অপশান সি প্রিসিয়াস এবং অপশান ডি দ্য হার্ট লকার তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি দ্য হার্ট লকার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি ফোর প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে অপশান এ ভোজ প্রতিহার অপশান বি মহিপাল অপশান সি প্রথম ভোজ এবং অপশান ডি নরসিংহ চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ভোজ প্রতিহার নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 35 আলাউদ্দিন খুলজির আসন নাম কী অপশান এ আলি গুরসাফ অপশন বি ফিরোজ বিন রসব রজব অপশন সি নিজাম খান এবং অপশন ডি আলাউদ্দিন হুসেনা ৩৫ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আলি গুরসাফ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি শিল্পী ও স্মৃতিশাস্তজ্ঞ সুলপানি কোন বংশের সভাসদ ছিলেন অপশান এ পাল অপশান বি সেন অপশান সি কুষাণ এবং অপশান ডি গুপ্ত ছত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি সেন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি সেভেন চীনা বিপ্লব কত সালে হয়েছিল অপশান এ সতেরোশো ছিয়াত্তর অপশান বি সতেরোশো উননব্বই অপশান সি উনিশশো এবং অপশান ডি উনিশশো সতেরো সাঁত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনিশশো নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি এইট ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা কোন যুদ্ধের অবসান হয় অপশান এ দ্বিতীয় ময়ূর মহীশূর অপশন বি প্রথম ইংক মহীশূর অপশান সি তৃতীয় ইংক মহীশূর এবং অপশান ডি চতুর্থ ইংক মহীশূর আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ দ্বিতীয় ইংক মহীশূর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি নাইন তত্ত্ববোধনী সভার প্রতিষ্ঠা থাকে অপশান এ রাজা রামমোহন রায় অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান সি কেশবচন্দ্র সেন এবং অপশান ডি দ্বারকানাথ ঠাকুর উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি দেবেন্দ্রনাথ ঠাকুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি লখনৌ চুক্তি উনিশশো এর সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন অপশান এ রাসবিহারী বসু অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি অপশন সি অম্বিকাচরণ মজুমদার এবং ডি ভূপেন্দ্রনাথ বসু নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি অম্বিকাচরণ মজুমদার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ওয়ান জারাক ওয়াদি প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে অপশন এ কৃষ্ণা অপশান বি গোদাবরী অপশন সি তাপ্তি এবং অপশন ডি কাবেরী একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি গোদাবরী নেক্সট কোয়েশচেন কোয়েশ্চেন নম্বর ফোর্টি টু মেলাপুল্লু পাখিরালয়টি কোন রাজ্যে অবস্থিত অপশন এ কর্ণাটক অপশন বি কেরালা অপশন সি তামিলনাড়ু এবং অপশন ডি অন্ধ্রপ্রদেশ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অন্ধ্রপ্রদেশ নেক্সট কোয়েশচেন কোশ্চেন নম্বর ফোর্টি থ্রি নীচের কোনটি নাইট্রোজেন ঘটিতে জৈব সারযুক্ত হরমোন অপশান এ অক্সিন অপশন বি জিব্বেরালিন অপশন সি কাইনিন এবং অপশন ডি কোনটিই নয় তেতাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কাইনিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফর্টি ফোর আর্শল রেচনাঙ্গ কি অপশান এ কক্সাল গ্রন্থি অপশন বি নেফ্রিডিয়া অপশন সি মেলপিজিয়ান নালিকা এবং অপশান ডি শুঙ্গ গ্রন্থি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি মেলপিজিয়ান নালিকা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি ফাইভ চিকেন গুনিয়া কোন মশা বাহিত রোগ অপশান এ স্ত্রী এডিস অপশান বি স্ত্রী অ্যানাফিলিস অপশন সি স্ত্রী কিউলাক্স এবং অপশন ডি কোনোটি নয় পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ শ্রী এডিস নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি সিক্স লুনার কস্টিকের রাসায়নিক নাম কি অপশান এ কিউপ্রিক সালফেট অপশন বি পটাশিয়াম নাইট্রেট অপশন সি সিলভার নাইট্রেট এবং অপশন ডি সোডিয়াম নাইট্রেট ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি সিলভার নাইট্রেট নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি সেভেন স্বাধীন ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধ্যক্ষকে অপশান এ ভূপতি মজুমদার অপশন বি আনন্দপ্রসাদ চৌধুরী অপশন সি ঈশ্বর দাস জালান এবং অপশন ডি কালীপদ মুখার্জি সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ঈশ্বর দাস জালান নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর্টি এইট বেনজিং ভুট্টোর আত্মজীবনীর নাম কি অপশান এ লং ওয়াক টু ফ্রিডাম অপশন বি ফ্রিডাম ইন এক্সাইল অপশন সি ফ্রিডাম ফ্রিম ফেয়ার এবং অপশন ডি ডটার অফ দি ইস্ট আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ডটার অফ দি ইস্ট নেক্সট কোশ্চেন চোখের কোন অংশের মিল আছে অপশান এ রেটিনা অপশান বি আইরিশ অপশন ডি পিউপিল কোনো পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রেটিনা নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নম্বর ফিফটি দু হাজার চোদ্দো সালের কোন দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে বা এটা হবে না এটা হয়েছিল হয়ে গেছে তা আজকের ডেটে যদি আপনি এই কোশ্চেন অ্যান্সার করেন তাহলে এটা হয়েছিল হবে তা দু সালে কোন দেশে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল অপশান এ আর্জেন্টিনা অপশান বি ব্রাজিল অপশান সি পর্তুগাল এবং অপশান ডি দক্ষিণ আফ্রিকা তাহলে চারটে প্রশ্নের মধ্যে আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি যারা বলছেন এই কোশ্চেনের অ্যান্সারে অপশান বি অপশান বি হচ্ছে ব্রাজিল তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আপনারা এইবার এক এক করে সবাই আপনাদের প্রাপ্ত মার্কস ক্যালকুলেট করুন এবং কে কত মার্কস পেয়েছেন সেটা একটু পোস্ট করুন আমরা আপনারা পোস্ট আপনারা পোস্ট করলে আমরা জানতে পারবো আমাদের কাজের সার্থকতা এবং তার সাথে সাথে আপনার আপনার মূল্যবান যে কমেন্টস আছে সেগুলো পোস্ট করবেন তাহলে আমরা খুবই উপকৃত হব এবং আপনারাও অবশ্যই যাতে মোটিভেট হন সেই ধরনের ভিডিওগুলো আমি আপনাদের প্রস্তুত করে থাকবো তাহলে আপনাদেরই ভবিষ্যতের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো যাতে মার্কস পেতে সুবিধা হয় তো বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের পার্থ মার্ক্স ক্যালকুলেটভাবে সৎভাবে পোস্ট করুন আর আমরা চলে যাবো আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন তা আজকে আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন দিচ্ছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কী হন অপশান এ গুরুদাস বন্দ্যোপাধ্যায় অপশান বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশন সি চিত্তরঞ্জন দাস এবং অপশান ডি এদের কেউ না আবার আমি আপনাদের আজকে হোম ট্যাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কী হন অপশান এ গোদাস বন্দ্যোপাধ্যায় অপশান বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশান সি চিত্তরঞ্জন দাস এবং অপশান ডি এদের কেউ নন তো আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই কমান লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টের হবে তাদের প্রাইজ দেওয়ার জন্য ইমেল অ্যাড্রেসটা হবে যাদের ইমেল অ্যাড্রেস হবে আপনারা তারাই কেবল আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কী রকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিওয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ